আজকে যে টপিক নিয়ে আমি প্রথমে ডিসকাস করার কথা ভেবেছি সেটা হচ্ছে যে কিডনি রোগের পেশেন্টদের ভ্যাকসিনেশন। আমরা ভ্যাকসিনেশন বা রোগ প্রতিষেধক টিকা সম্বন্ধে তো অনেকটাই জানি, আমরা এটা সবাই জানি যে বাচ্চাদের জন্মের পর থেকে অনেক রকম ভ্যাকসিনেশন লাগে, কিন্তু অ্যাডাল্ট পেশেন্টদেরও ভ্যাকসিনেশন লাগে। বিশেষ করে যারা ডায়াবেটিস, কিডনি ডিজিজ এই রোগে ভুগছেন তাদের ভ্যাকসিন দেওয়াটা অত্যন্ত আবশ্যক, এবং সেই ভ্যাকসিনেশন শিডিউল রেগুলারলি ফলো করা, ডাক্তারের কাছে বলা আমার ভ্যাকসিনেশন এতদূর কমপ্লিট হয়েছে এটা হয়নি, সেগুলো নিয়ে সচেতন থাকাটা খুব প্রয়োজন। তাহলে কী কী ভ্যাকসিনেশন কিডনি ডিজিজ পেশেন্টরা একদম লাগাবেনই লাগাবেন? প্রথমেই হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন। হেপাটাইটিস বি একটি ভাইরাস যেটা লিভারের রোগ তৈরি করে এবং এটা রক্তবাহিত। এই রোগটা হলে সাধারণত জন্ডিস হয় এবং লিভার খারাপ হয়ে সিরোসিস হয়ে যায়। এর চিকিৎসা আছে কিন্তু চিকিৎসাটা দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল। এর থেকে বেটার হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া। ভ্যাকসিন বিশেষ করে তাদের আরও দরকার যাদের ভবিষ্যতে ডায়ালিসিস হবে, কারণ ডায়ালিসিস একটি ব্লাড রিলেটেড থেরাপি, যেখানে ডায়ালিসিস পেশেন্টদের একজনের থেকে অন্যজনের ভ্যাকসিনেশন নেওয়া না থাকলে হেপাটাইটিস বি হয়ে যেতে পারে। তাহলে যখনই ক্রনিক কিডনি ডিজিজ রোগটা ডায়াগনোসিস হলো তখনই ডাক্তারবাবুকে বলতে হবে হেপাটাইটিস বির ভ্যাকসিনেশনটাকে নিয়ে নিতে হবে। কীরকমভাবে নর্মাল হেপাটাইটিস বির ভ্যাকসিনেশনের থেকে আমাদের কিডনি ডিজিজ পেশেন্টদের ভ্যাকসিনেশন একটু বেশি লাগে, ডাবল ডোজ লাগে, দুটো হাতে নিতে হয় ভ্যাকসিন। এরকম 0, 1, 2 এই তিনটে পরপর 3 মাসে নিই আমরা, তারপরে আমরা 3-4 মাস পরে ভ্যাকসিনেশনের টাইটারটা দেখি। যদি টাইটার ঠিকঠাক না থাকে, কম থাকে, তাহলে আমরা 6 মাসের মাথায় একটা বুস্টার ডোজ দিই। এরপরে অলমোস্ট ইয়ারলি এই ভ্যাকসিনেশনের টাইটার দেখে নেওয়া ভালো, যদি কম থাকে তাহলে একটা করে বুস্টার ডোজ নিয়ে নেওয়া ভালো। এক্ষেত্রে মনে রাখতে হবে হেপাটাইটিস বি এর মতো আরেকটি ভাইরাস আছে হেপাটাইটিস সি। হেপাটাইটিস সিও একটি হেপাটোট্রপিক বা ভাইরাস বা লিভারের রোগ তৈরি করে, বিশেষ করে ব্লাড বর্ন এবং যাদের ডায়ালিসিস হতে পারে তাদের বেশি হয়। হেপাটাইটিস সি এর কিন্তু কোনো ভ্যাকসিন নেই। হেপাটাইটিস সি এর চিকিৎসা আছে, ওষুধ দিয়ে চিকিৎসা আছে, কিন্তু এর কোনো ভ্যাকসিন নেই। তাহলে হেপাটাইটিস বিটা হেপাটাইটিস সি এর থেকে বেশি ছোঁয়াচ্ছে, সুতরাং হেপাটাইটিস বি ভ্যাকসিনটা আগে আগে নিয়ে নেওয়া, যত আর্লি নিয়ে নেওয়া যায় তত ভালো রেজাল্ট হয়, সেরো কনভার্সন হয়। তাহলে এই দিক থেকে হেপাটাইটিস বি লিভারকে আমাদের প্রোটেক্ট করলো। সেকেন্ড যে ভ্যাকসিনেশনটার কথা আসবো সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন। ইনফ্লুয়েঞ্জা একটা রোগ যেটা সাধারণভাবে সাধারণ পেশেন্টদের হাঁচি, কাশি, সর্দি, জ্বর এই নিয়ে প্রেজেন্ট করে, বা যারা ইমিউনোসাপ্রেসড মানে যাদের ডায়াবেটিস বা কিডনি রোগ আছে তাদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা বেশ সিরিয়াস আকার ধারণ করে। অনেক সময় কোভিডের মতো ইলনেস নেয়, লাংসে নিমোনিয়া হয়, হসপিটালে ভর্তি হয়ে যেতে হয়। বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট এবং ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের এটা বারবার হয়। ইনফ্লুয়েঞ্জার খুব ভালো ভ্যাকসিনেশন আছে, এবং মনে রাখতে হবে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশনটা আমাদের ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস করার পরপরই নিয়ে যেতে হবে। শিডিউলটা ওয়ান্স এ ইয়ার, বছরে একবার করে এই ভ্যাকসিন নিয়ে যেতে হবে। 3 নম্বর ভ্যাকসিন হচ্ছে আরেকটা ফুসফুসের রোগের সংক্রমণের ভ্যাকসিন, সেটা হচ্ছে নিমোকক্কাল ভ্যাকসিন। নিমোকক্কাল ভ্যাকসিনেও দেখা গেছে যে নিউমোনিয়া হওয়াটা, সিরিয়াস ধরনের নিউমোনিয়া হওয়াটা, বিশেষ করে কিডনি ডিজিজ পেশেন্ট এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে প্রিভেন্ট করে। নিমোকক্কাল ভ্যাকসিনের ডোজটা দুরকম হয়, দুরকম ভ্যাকসিন নিতে হয়। প্রথম ভ্যাকসিনটা নেওয়ার 8 সপ্তাহ পরে সেকেন্ড ভ্যাকসিনটা নিতে হয়। এই প্রথম দুটো ভ্যাকসিনের কোর্সটা কমপ্লিট করার আবার 5 বছর পরে এই ভ্যাকসিনটা রিপিট করতে হয়। তো মনে রাখতে হবে যে নিমোকক্কাল ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতোই ফুসফুসের রোগ, নিমোনিয়া, খারাপ ধরনের রেসপিরেটরি ইনফেকশনগুলোকে অনেকাংশেই প্রিভেন্ট করে। 4 যেটা আমাদের কথা বলতে হবে সেটা হচ্ছে যে হারপিসের ভ্যাকসিনেশন, হারপিস জোস্টার ভ্যাকসিনেশন। যাদের ছোটোবেলায় চিকেন পক্স হয়েছে তাদের ক্ষেত্রে না নিলেও চলবে, যাদের চিকেন পক্স হয়নি বিশেষ করে তাদের, এবং বিশেষ করে যারা ট্রান্সপ্লান্ট করতে চলেছেন তাদের ট্রান্সপ্লান্ট হওয়ার অ্যাটলিস্ট 2 মাস আগের মধ্যে এই ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতে হয়। 2টো পরপর ডোজ লাগে, 1 মান্থের গ্যাপে সেই ভ্যাকসিনেশন ডোজ কমপ্লিট করতে হয়। এছাড়া আজকালকার দিনে হারপিসেরও ভ্যাকসিন বেরিয়েছে, হারপিস জস্টারও ভ্যাকসিন বেরিয়েছে। সেই ভ্যাকসিনটা লাগালে এই যে সিভিয়ার ধরনের যে জ্বর, ঠোসা বা হারপিস জস্টার হয় সেটা অনেকাংশেই প্রিভেন্ট করা যায়, এবং এটা কিডনি ডিজিজ এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে রেকমেন্ডেড।
লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ভুললে চলবে না, আজকালকার দিনে এই সমস্ত ভ্যাকসিনেশনের সঙ্গে কোভিড ভ্যাকসিনটা কিন্তু যুক্ত হয়েছে। কোভিড ভ্যাকসিনেশন যে কোনো ধরনের ভ্যাকসিনেশনই হোক না কেন, আপনারা প্রত্যেকেই কমপ্লিট করে রাখবেন কোভিড ভ্যাকসিনেশন। এবং যেমন যেমন গাইডলাইনস বেরোবে ইন ফিউচার, কোভিডের টাইটার দেখে যদি রিভ্যাকসিনেশনের প্রয়োজন হয় সেটা আমরা ডেফিনেটলি এই চ্যানেলে আপডেট করব। এখনও অবধি ভ্যাকসিনেশনের যে শিডিউলটা বললাম, খেয়াল রাখবেন যে বাচ্চাদের মতোই অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ এবং ডায়াবেটিস পেশেন্ট যারা ভুগছেন তারা এই ভ্যাকসিনেশন শিডিউলটা আস্তে আস্তে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কমপ্লিট করে ফেলুন। নমস্কার।